নমস্কার বন্ধুরা, হর হর শম্ভু। আজ 1 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজকে আমরা জানব মেষ থেকে মীন সম্পূর্ণ 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকে আমরা জানতে চলেছি তাদের সম্পূর্ণ দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। কিন্তু তার আগেই জেনে নিই আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজকে সূর্য উদয় হবে সকাল 6:18:43 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:20:53। আজকের চন্দ্র উদয় হবে রাত্রি 10:04:35 থেকে এবং সূর্যাস্ত হবে সকাল 9:58:10। আজকের পক্ষ হলো কৃষ্ণ পক্ষ। আজকের নক্ষত্র হলো হস্তরাত্রি। আজকের করণ হল গবরাত্রি। আজকের যোগ হল ধৃতি। আজকের কুলিক বেলা হল সকাল 11:27:49 থেকে 12:11:58 পর্যন্ত এবং আজকের কুলিক রাত্রি হল 10:32:07 থেকে 11:23:58 পর্যন্ত এবং আজকের বালবেলা হল 11:49:54 থেকে 1:12:40 পর্যন্ত এবং আজকের কালবেলা হল সকাল 9:04:21 থেকে 10:07:08 পর্যন্ত এবং আজকের অশুভ সময় বা রাহু কাল হল 3:04:21 থেকে 4:41:35 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি সম্পন্ন করার একদমই চেষ্টা করবেন না। এবং আজকের মহেন্দ্র যোগ হল সকাল 1:40:15 থেকে 3:08:33 পর্যন্ত। এই সময়কালের মধ্যে সমস্ত রাশির জাতক জাতিকারা নিজেদের ভালো ও শুভ কাজগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনারা সুফল লাভ করতে পারেন। এইবারে আমরা শুরু করব আজকে 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তা নিয়ে। তবে কোনো দেরি না করে চলুন জেনে নিই আজকের দিনটি সমস্ত রাশিদের ক্ষেত্রে কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই শুরু করি মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনাদের সম্ভবত আজ মানসিক বুদ্ধিমত্তার উচ্চতর অনুভূতি অনুভব করতে পারেন। সূর্য চন্দ্র একটি সুরেলা ভারসাম্য নিয়ে আসবে, আপনাকে আর স্পষ্টতার সাথে আপনার অনুভূতিগুলি বুঝতে এবং প্রক্রিয়া করতে সহায়তা করবে। আপনার আভ্যন্তরীণ এবং আপনার চারপাশের লোকেদের সাথে সংযোগ করতে এই সময়টি ব্যবহার করুন। আজকে আপনাদের মানসিক অবস্থা আপনার শারীরিক সুস্থতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আপনি যদি আপনার অনুভূতি প্রকাশ করতে নিজেকে সংগ্রাম করতে দেখেন, তবে মনে রাখবেন যে ভালো স্বাস্থ্য বজায় রাখা এই বাধাগুলি অতিক্রম করতে সহায়তা করতে পারে। ব্যায়াম এবং সযত্ন শুধুমাত্র শারীরিক প্রয়োজনীয়তা নয়, বরং আপনার মানসিক বিশ্বে নেগেটিভ করতে সাহায্য করবে। আজকে আপনাদের ভাগ্য সূক্ষ্মভাবে আপনার মানসিক অবস্থা এবং আত্মসচেতনতার সাথে যুক্ত। আপনার অন্তর্দৃষ্টি এবং অন্ত্রের অনুভূতিগুলিতে গভীর মনোযোগ দিন, কারণ তারা অপ্রত্যাশিতভাবে আপনাকে ভাগ্যবান পরিস্থিতি বা ছোট জয়ের দিকে পরিচালিত করতে পারে, যা আপনার আত্মাকে বাড়িয়ে তুলবে। আজকে আপনাদের ব্যক্তিগত সম্পর্কে ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হতে পারেন। একটি চ্যালেঞ্জিং মানসিক পরিস্থিতি সামনে আসতে পারে, যার জন্য একটি আন্তরিক কথোপকথন প্রয়োজন।
ভাগ্য করার এবং বোঝার ইচ্ছার সাথে এটির কাছে যান, কারণ এটি আপনার বন্ধুত্বগুলিকে উল্লেখযোগ্যভাবে গভীরভাবে পেশাদার করতে পারে। আজকে আপনার ভ্রমণ সম্পর্কে চিন্তাশীল ভারসাম্য এবং মানসিক পরিপূর্ণতার অনুভূতি আসতে পারে। এমন একটি জায়গায় একটি সংক্ষিপ্ত পালানোর কথা বিবেচনা করুন যা আপনাকে মানসিক শান্তি দিতে পারে। এরপর আমরা জানব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি আজ আবেগের মিশ্রণ অনুভব করতে পারেন। চাঁদের বর্গক্ষেত্র শুক্র আপনার আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। এই অনুভূতিগুলি স্বীকার করুন, তবে মানসিক ভারসাম্যের জন্য চেষ্টা করুন। আজকের স্বর্গীয় কনফিগারেশন আপনার যোগাযোগের দক্ষতা বাড়াবে। একটি হৃদয়গ্রাহী কথোপকথনের জন্য একটি চমৎকার দিন আজকে আপনাদের গড়ে উঠবে। স্বাস্থ্যের ক্ষেত্রে এটি আপনার শারীরিক সীমাবদ্ধতার জন্য একটি উপযুক্ত সময়। ব্যায়ামের সময় আপনার শরীরের সাথে চেক ইন করুন এবং আপনার ওয়ার্কআউটের তীব্রতা বাড়ানোর অন্বেষণ করুন। আজকে আপনাদের ভাগ্যের ওঠানামা করা শক্তির সাথে বড় সিদ্ধান্ত বা ঝুঁকির বিষয়ে সতর্কতা সাথে চলাফেরা করবে, তবে ছোট সুযোগের প্রতি সতর্ক থাকুন। সাহসী পদক্ষেপের পরিবর্তে নমনীয়তা এবং মনোযোগের মাধ্যমে ছোট জয় আসতে পারে। আজকের দিনটি প্রেমে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে, কারণ শত্রুর সাথে চাঁদের বর্গ টান বোঝায়। রোম্যান্সে আপনার প্রচেষ্টার প্রতিদান না হলে আপনার শক্তি পুনর্নির্দেশ করার কথনা বিবেচনা করুন। একটি কৌশলগত আপনার মানসিক সুস্থতার জন্য উপকারীও হতে পারে। আজকে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিরোধীদের দ্বারা অস্থির না হয়ে এই নতুন তথ্যটিকে গঠনমূলকভাবে সংকেত করুন। এবারে আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি আজ নিজেকে মানসিক ভারসাম্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন। চাঁদ শুক্র বর্গক্ষেত্র আভ্যন্তরীণ উত্তেজনা তৈরি করতে পারে। আপনাকে আপনার আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে অনুরোধ করে। আজকে আপনার স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার সমন্বয় জড়িত। দৌড়ানো বা যোগব্যায়ামের মতো ক্রিয়াকলাপে জড়িত হন, যা শারীরিক ব্যায়াম এবং মানসিক মুক্তি উভয়ই দেয়। আজকে আপনার ভাগ্য এবং আপনার আত্মসচেতনতা এবং মানসিক সম্প্রীতির সাথে গভীরভাবে সংযুক্ত। অন্তর্দৃষ্টি, সম্পর্ক এবং অন্তর্দৃষ্টির ঝলকগুলিতে মনোযোগ দিন। আপনি যদি অস্বীকার করার পরিবর্তে আত্মবোচার লালন করেন, তাহলে আপনার পথের নির্দেশনার জন্য আপনি ভাগ্যবান পূর্বাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকের ব্যক্তিগত জীবনে আপনার স্বর্গীয় প্রান্তিকরণ আপনার প্রেমের জীবনে আত্মদর্শনের আহ্বান জানাবে। গভীর বোঝার এবং নিরাময়ের জন্য একা সময় কাটানো আপনার প্রয়োজন। ব্যক্তিগত বৃদ্ধির পথ আজকে আপনার প্রশস্ত হতে পারে। আজকে উদ্ভাবনী ধারণার সাথে ঐতিহ্যগত পদ্ধতির মিশ্রণ উল্লেখযোগ্য ফলাফলের দিকে পরিচালিত করতে পারে। এটি বাক্সের বাইরে চিন্তা করার এবং উজ্জ্বল হওয়ার একমাত্র দিন। যদিও একটি ফোকাস আপনারা ভ্রমণে দেন না, তবে আজকের ক্ষেত্রে একটা একাকী ভ্রমণ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের অ্যাস্ট্রাল কনফিগারেশন আপনার আবেগের সাথে সামঞ্জস্য এবং ভারসাম্যের অনুভূতি আনতে পারে। আপনি আপনার আভ্যন্তরীণ আত্মের সাথে সংযোগ করা এবং চিন্তাশীল পদ্ধতিতে আপনার অনুভূতি প্রকাশ করা আরও সহজ হবে। আজকে আপনাদের স্বাস্থ্য অনুভূতির সম্পর্কে অনিশ্চিত হন, তবে কথা বলার আগে বিরতি দেওয়া বুদ্ধিমানের কাজ। পুষ্টিকর খাবার এবং নিয়মিত ব্যায়ামসহ একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখুন। সম্ভাব্য যোগাযোগের দুর্ঘটনা এড়াতে পারে। আপনাদের ভাগ্য সামাজিকভাবে সুরেলা মিথক্রিয়া
এবং মনোরম চমক হিসাবে আসতে পারে। নতুন বা পুরনো বন্ধুদের সাথে আপনাকে সংযোগ করার জন্য অবলম্বে আমন্ত্রণগুলি গ্রহণ করুন। একটি আশাবাদী মেজাজ আনন্দ এবং সৌভাগ্যের সম্ভাবনা বাড়ায়। আজকের চন্দ্র সূর্য তৃণ সামাজিকরণে জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করবে, বিশেষ করে যারা আপনার জীবনে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তাদের সাথে আপনি একটি ভালো দিন কাটাতে পারেন। আপনার কর্মজীবনে আপনি দেখাতে পাবেন যে জটগুলির পরিবর্তন হচ্ছে। মনে রাখবেন, উপস্থিতি প্রতারণামূলক হতে পারে এবং আজকের ঘটনাগুলি আপনার মনে করিয়ে দিতে পারে যে সবাই শেষ পর্যন্ত সাধারণ লক্ষ্যগুলি ভাগ করে নেয়। এরপর আমরা জানব সিংহরাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনি সাহসের সাথে আপনার খাঁটি চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করার সাথে সাথে আন্তঃব্যক্তিত্ব সংযোগগুলি তীব্র হয়। আপনি একই দুর্বলতার দিকে অন্যদের অনুপ্রাণিত করার সাথে সাথে প্রান্তব্যত মিথক্রিয়া আশা করুন। নিরাময় এখন সহায়কভাবে ঘটে। সহায়ক যোগাযোগের মাধ্যমে আপনার সম্পর্কের দীর্ঘস্থায়ী ক্ষতগুলি পরিষ্কার করুন। আপনার প্রাকৃতিক আত্মবিশ্বাস মহাজাগতিক স্রোতের সাথে সারিবদ্ধ হওয়ার কারণে ভাগ্য সাহসী হবে। আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ নিন এবং প্রতিশ্রুতিমূলক খেলার সুযোগ করে নিন। আপনার আজ সূর্য এবং চাঁদ আনন্দদায়কভাবে সংযুক্ত হওয়ার সাথে সাথে আপনার আবেগ তীব্র করবে। উত্তেজনা এবং স্বতঃস্ফূর্ত দুঃসাহসিক কাজ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার স্ত্রীর সাথে আজকে আপনি একটি রোম্যান্টিক সময় কাটাতে পারেন। আজকে যা বাস্তব বলে মনে হচ্ছে তা আংশিকভাবে অলিত হতে পারে, কারণ সত্য এই আকাশের নিচে কল্পনার সাথে মিশে থাকে। এবারে আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। সহানুভূতিপূর্ণ কথোপকথন এবং পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করে। যত্ন সহকারে অন্যদের দৃষ্টিভঙ্গি শোষণ করার সময় খোলাখুলিভাবে আপনার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলি প্রকাশ করুন। যোগাযোগ এবং পারস্পরিকতা সুস্থতার জন্য কেন্দ্রীয় বিষয়। কিছু সম্পর্ক এবং অভ্যেস আপনাকে যতটা লালন পালন করে আপনি তাদের লালন পালন করেন কি না তা চিন্তা করুন। আপনি প্রথমে উদ্দেশ্যগুলি পরিষ্কার করুন, তারপর সাহসের সাথে সেগুলি অনুসরণ করে সৌভাগ্যবান সুযোগগুলিকে আকর্ষণ করুন। এই বুধবার সূর্য এবং চন্দ্র আনন্দদায়কভাবে সংযুক্ত হওয়ার সাথে সাথে সম্পর্কের মাঝে নির্জনতা কল করে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আজ আপনার জীবনে অপেক্ষা করছে এবং আজকে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। এরপর আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকের সারিবদ্ধতার সাথে আবেগগুলি উচ্চতর হয়, সম্পর্ককে প্রভাবিত করে। প্রক্রিয়াজাত আইটেমগুলির উপর পুরো খাবার দিয়ে নিজের ভালোভাবে জ্বালানোর মধ্যে স্থিতিশীলতাকে সমর্থন করুন। যুক্তি এবং মূল্যবোধ একত্রিত হওয়ার সাথে সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলায় ক্ষমতাদায়ন দৃষ্টি লাভ করবেন। যেহেতু তুলা রাশির চাঁদ শুক্রকে মকর রাশিতে বর্গক্ষেত্র করে, তেম একটি গুরুতর তবে শিশির সময় আপনার জন্য খুবই রোম্যান্সের ঘটা নিয়ে আসতে পারে। আপনি মানসিক ফোকাস নড়বর করে দেয়। আজ আপনার সময়সূচিকে নমনীয়তার অনুমতি দিন। প্রথমে প্রয়োজনীয় কাজগুলি হ্যান্ডেল করুন, তারপর দেখুন যে আপনি কিভাবে আপনার কর্মে উন্নতি লাভ করছেন। এরপর আমরা জানব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। যুক্তি এবং আবেগের সম্বন্ধ হয় এখন আপনার আভ্যন্তরীণ জগতে ভারসাম্য প্রচুর। অন্যদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করার সময় নিজেকে সত্যিকারেরভাবে প্রকাশ করুন। শক্তি বা ক্লান্তির সংকেতের মাধ্যমে আপনার শরীর আজ যে জ্ঞান শেয়ার করে তা প্রতি মনোযোগ দিন। পর্যাপ্ত হাইড্রেশন, স্বাস্থ্যকর খাবার এবং মাঝারি কার্যকলাপ দিয়ে নিজেকে সমর্থন করুন।
আজকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিজেকে স্থাপন করে নির্ভয়ে আপনার ধারণা অনুসরণ করুন। ভাগ্য এখন প্রস্তুত এবং সাহসী পক্ষে। আজকে আপনি নিজের রাশিতে বড় কিছু করে দেখাতে পারেন। আজকে আপনি অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে হবে না, একটি অপ্রচলিত তারিখের রাতে আকৃষ্ট হতে পারেন। আকাশ থেকে সৃজনশীল বুস্টের সাথে আপনি যদি আপনার কল্পনাকে মুক্ত করতে দেন, তবে উজ্জ্বল ধারণাগুলি আবির্ভূত হবে। আপনার জার্নালে যে কোনো অনুপ্রেরণা রেকর্ড করুন এবং সবচেয়ে প্রতিশ্রুতিশীলগুলি বিকাশ করুন, যা আপনার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে। আজকে আপনি দূরে কোথাও ভ্রমণ করার জন্য নিজেকে তৈরি করতে পারেন এবং আপনার স্ত্রীর সাথে দূরে কোথাও ভ্রমণের জন্য চিন্তাভাবনাও করতে পারেন। এবারে আমরা জানব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। আজকে আপনাকে কেউ অতিরিক্ত বিরক্ত বোধ করাতে পারে। অন্যের প্রতি বিরক্তি প্রকাশ করার আগে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনি সঠিক কিনা। মেসেজ বা কোনো ক্যালসিয়াম পাওয়ারের মাধ্যমে আপনার স্বাস্থ্য অনেক জটিল সমস্যায় পড়তে পারে। আপনাকে নিজের শক্তিশালী উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শারীরিকভাবে আরো ভালো সংযুক্ত বোধ মানসিক দৃষ্টিভঙ্গিকে উন্নত করতে পারে। শুধুমাত্র পুরনো নির্দেশন এবং যুক্তির উপর নির্ভর না করে আপনি আজকে আপনার ভাগ্যের উন্নয়নশীল দিক প্রদর্শন করতে পারেন। আজকে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পার্টনারের সাথে আপনার কোনো দৃষ্টিভঙ্গি মিলতে পারে। আপনার রুটিন পরিবর্তন করার মতো সাধারণ কিছু করা বা একটি নতুন চেহারা চেষ্টা করা ইতিবাচক নতুন সামাজিক সংযোগ খুলতে পারে। আজকে আপনার নতুন বা অপ্রত্যাশিত অন্তর্দৃষ্টি নিয়ে আসতে পারে। হাতের বাইরে বরখাস্ত করার পরিবর্তে অসম্ভাব্য উৎস থেকে আসার তথ্যের প্রতি গ্রহণযোগ্য হন। সবাই এই সূক্ষ্ম বিবরণগুলি লক্ষ্য করবে না, তাই অন্যেরা কি মিস করে তা বেছে নিতে আগামী কয়েকদিন গভীরভাবে মনোযোগ দিন। আজকে আপনারা আপনাদের রোম্যান্টিক সময় নিজের স্ত্রীর সাথে কাটানোর চেষ্টা করুন, যাতে আপনার স্ত্রী আপনাকে রোম্যান্সের একটি চরম মাত্রায় নিয়ে যেতে পারে। এবারে আমরা জানব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। যখন চাঁদ সূর্যকে বর্গক্ষেত্র করে, তখন আপনি মানসিকভাবে অস্থির বোধ করতে পারেন। আপনার প্রজ্ঞা এই সপ্তাহে একটি মূল্যবান সম্পদ। লোকেরা সমস্যাগুলির বিষয়ে আপনার কাছে পরামর্শ চায়, তবে আপনি শক্তিকে অতিরিক্ত ট্যাক্স করা থেকে ক্লান্তি থেকে সাবধান থাকুন। প্রাপ্যতার চারপাশে দৃঢ় সীমানা সেট করুন, বিশেষ করে রাতে নিজেকে কেন্দ্রীভূত করতে। শুধুমাত্র অন্তর্দৃষ্টির উপর নির্ভর না করে অন্যান্য সুযোগগুলির জন্য একটি যৌক্তিক পদ্ধতি অবলম্বন করুন। যুক্তি নেওয়ার আগে প্রথমে ভালো এবং অসুবিধাগুলি সাবধানে মূল্যায়ন করুন। তুলা রাশির চাঁদ আপনার রাশিতে শুক্রকে বর্গক্ষেত্র করে, তখন অপ্রত্যাশিতভাবে এমন কারোর সাথে রোম্যান্সে জড়িয়ে পড়তে পারেন যে আপনার নিঃশ্বাস কেড়ে নিতে পারে। আপনি যদি সেই বিশেষ ব্যক্তির সাথে দেখা করার জন্য অপেক্ষা করে থাকেন, তবে তারা হঠাৎ নীলের মতো দেখা দিতে পারে। আজকে আপনার জীবনে ওলটপালট কিছু ঘটনা ঘটতে পারে। খোলাখুলি এবং সততার সাথে আপনার দৃষ্টিভঙ্গি বাক করুন। এটি করা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার কেরিয়ারকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর আমরা জানব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সূর্য চন্দ্র ট্রানজিট সম্পর্ক এবং মানসিক চাহিদার উপর একটি প্রকাশক আলো জ্বলতে পারে। বিশ্বস্ত বন্ধুদের সাথে খোলা এবং সদযোগাযোগ স্পষ্টতা প্রদান করতে পারে। শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম না করে আকাশের সাথে মানসিক শক্তি প্রবাহিত করুন। পরিবর্তে খাদ্যর মাধ্যমে আভ্যন্তরীণ শক্তিকেন্দ্র চর্বিযুক্ত মাছ, ক্লোরেলা বা নীল সবুজ শৈবালের মতো ভিটামিন সমৃদ্ধ খাবার আপনার আভ্যন্তরীণ চোখ এবং অন্তর্দৃষ্টিকে পুষ্ট করতে
অন্তর্ভুক্ত করুন। আজকে সৌভাগ্যের জন্য একটি অপরীক্ষিত প্রগতিশীল পদ্ধতির উপর জোয়া খেলুন। আপনার রাশিতে সূর্য তুলা রাশিতে চাঁদকে তিন করে। আপনি সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া এবং অতীতকে ধরে রাখার মধ্যে টানা অনুভব করতে পারেন। যদি কোনো অংশীদার পরামর্শ দেয় যে এটি আলাদা হওয়ার সময়, নস্টালজিয়ার জন্য এটিকে উপেক্ষা করবেন না। আপনি নিখুঁতভাবে কর্মক্ষেত্রে পুরনো এবং নতুন দৃষ্টিভঙ্গির মধ্যে সেতুবন্ধন করবেন। আপনার উদ্ভাবনী ধারণা এবং কৌশলগুলি ঐতিহ্যগত পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ জিনিসগুলিকে আধুনিকরণে সহায়তা করে। যদিও কিছু অভ্যাসগত উপায়ে আঁকড়ে থাকতে পারে, আপনার নতুন দৃষ্টি একটি গ্রহণযোগ্য শ্রোতা খুঁজে পেতে পারে। সর্বশেষে এবারে আমরা জানব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। যখন চাঁদ সূর্যকে বর্গক্ষেত্র করে, তখন আপনি একটি সম্পর্কের বিষয়ে দ্বন্দ্ববোধ করতে পারেন। নিজেকে বিচ্ছিন্ন করার পরিবর্তে দৃষ্টিভঙ্গি এবং পরামর্শ দিতে বিশ্বস্ত বন্ধুদের উপর নির্ভর করুন। পরবর্তী ৬ মাস শুরু হওয়া উদ্যোগগুলি বর্তমান সারিবন্ধনের ভিত্তিতে কিছু সময়ের জন্য জীবনের দিকনির্দেশকে গভীরভাবে প্রভাবিত করে। সৌভাগ্যবান সম্ভাবনাগুলি অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে আপনার হৃদয়কে বিশ্বাস করার পক্ষে সর্বোত্তম ফলাফলের জন্য যুক্তির উপর, অন্তর্দৃষ্টির উপর নির্ভর হন। তুলা রাশি চাঁদ শুক্রকে বর্গক্ষেত্রে নিয়ে যায়। আপনাকে অবশ্যই পরিবর্তনের প্রয়োজন। সম্পর্কের সাথে সম্পর্কিত আবেগগুলি স্বীকার করতে হবে এবং প্রক্রিয়া করতে হবে। আপনি যেভাবে অনুভব করেন তার মুখোমুখি হওয়া, আপনাকে প্রয়োজনীয় সামঞ্জস্য প্রয়োগ করে পুরনো সংযোগগুলিকে পুনর্জীবিত করতে দেয়। কর্মক্ষেত্রে জিনিসগুলিকে আলোড়িত করার বিষয়ে বিদ্রোহী ধারণাগুলি আকাশের নিচে আপনার মনে প্রবেশ করতে পারে। গঠনমূলকভাবে বাস্তবায়িত হলে পরিবর্তন আপনার জন্য খুব ভালো। সপ্তাহের মাঝামাঝি যে কোনো পরিবহন বা ভ্রমণের জন্য আপনার প্রচুর অর্থ এবং সময় দুটো ব্যয়ই হতে পারে, এবং আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করতে পারেন। আজকের সমস্ত রাশির জন্য শুভ সংখ্যা হল 4, 7, 9 এবং 12, এবং শুভ রং হল নীল, হলুদ, সবুজ, স্বচ্ছ গোলাপি এবং সাদা। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে এই প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন, যাতে সমস্ত দৈনিক রাশিফলের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এবং আপনারা নিজেদের ভাগ্যর পরিহাসকে সবার আগে দেখে নিতে পারেন। এবং ভিডিওটি থেকে যাওয়ার আগে কমেন্টে হর হর শম্ভু লিখতে একদমই ভুল করবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।